নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে দেখে নেবে। তো দেখো, প্রথমে ফুলকপিটাকে আমি পেছনের ডাঁটাটা ফেলে দিয়ে এইভাবে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। তার ফলে কি হবে, যদি ভেতরে কোনো পোকা বা নোংরা থাকে তাহলে কিন্তু বেরিয়ে আসবে। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর জল থেকে জলটা ছড়িয়ে আমি একটা ধোয়া কাপড়ে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা ফোঁটা, জলের ফোঁটা মুছে নেবে। মুছে নিয়ে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এবার এটাতে আমরা সরিষার তেল লাগাচ্ছি, একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে লাগিয়ে নেবে। আর এটা খেয়াল রাখবে যেন কোনো জায়গা বাদ না যায়, এটাকে উল্টে তারপরেও লাগাবে, ভেতরে ভেতরে একদম ভরে ভরে লাগাবে। আর হাত দিয়েও লাগাতে পারো, তোমরা চাইলে ব্রাশের ব্যবহার করতে পারো। আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে সবার। ফুলকপির ঝোল, ফুলকপির পকোড়া খেতে খেতে মুখে লেগে গেছে। আজকে একদম অন্যরকম নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, খুব ভালোভাবে তেল মাখানো কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের আগুন জ্বালিয়ে নিয়েছি, কম আগুনে রেখেছি। এখানে দিয়েছি একটা রুটি শেকার, একটা স্ট্যান্ড। এবার এটাকে আমরা পুড়ে নেব। এবার কীভাবে পুড়তে হবে, দেখো সাইডটা হয়ে গেছে, নিচটা মোটামুটি। এবার আমি একটু উল্টে নিচ্ছি, ডাটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার সাবধানে আমি নিজের ফুলে সাইডগুলো একটু পুড়ে নেব, তবে অবশ্যই সাবধানে, হাতে গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুড়ে নেবে। আর এটা খেয়াল রাখবে যেন ফুলকপিটা একদম পুড়ে না যায়, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বাজে হবে। তো দেখো, আমি এখানে 4-5 মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে, খুব স্মোকি একটা ফ্লেভার বেরিয়েছে। এবার মিডিয়াম ঠান্ডা হয়েছে, এবার আমি এখান থেকে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। আর অবশ্যই করে অপরের ডাটাগুলো রেখে দেবে, ফেলবে না কিন্তু। আমি পরে বলে দেবো যেটা দিচ্ছি বানাবে। তো দেখো, আমি এইভাবে প্রত্যেকটা ফুলকে কেটে নিচ্ছি। এইভাবে যদি ফুলটা আলাদা করো তাহলে কিন্তু, যেহেতু এটা আমরা পুড়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি, তো ময়লা থাকার সম্ভাবনা নেই। তবুও যদি কোনো কিছু থেকে থাকে, তো ফুলগুলো আলাদা করলে কিন্তু দেখা যাবে। তো তার জন্য আমি ফুলটা আলাদা করছি। তো দেখো, এইভাবে পেছনের ডাটাগুলো কিন্তু এইভাবে কেটে রেখে দেবে। এটা আমরা ব্যবহার করবো না রেসিপিতে, এটা কিন্তু আমরা অন্য কোনো সবজি বানাবো রেসিপি দিয়ে। এবার এরকম গ্রেটার কিন্তু সবার বাড়িতেই আমাদের কম বেশি থাকে, এই গ্রেটারের সাহায্যে আমি সব কিছু গ্রেট করে নেব। আর এটা যেহেতু পুড়ে নিয়েছি, তো খুব সহজে কিন্তু এটা গ্রেট হয়ে যাবে, খুব সুন্দর নরম হয়ে গেছে। তো দেখো, খুব সুন্দর করে আমি সব কিছু গ্রেট করে নিয়েছি। আর পেছনের ডাটা কিন্তু আমি জমিয়ে রেখেছি, এক বাটির মতো হয়েছে। এটা তোমরা অন্য একটা সবজি বানিয়ে নিতে পারো, সব কিছু দিয়ে শিম, আলু, টমেটো আর এইগুলো দিয়ে দিতে পারো, ভীষণ সুস্বাদু হবে সবজিটা। এবার আমরা চলে গেলাম ঘেঁষে। তো দেখো, একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এবার দিয়ে দিয়েছি 4 চামচের মতো সরিষার তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু জিনিস দিচ্ছি। প্রথমে 4টা শুকনো মরিচ দিয়েছি, 1/2 চামচের মতো জিরে, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসাথে ভেজে নেব। অবশ্যই বেশি আগুন দেবে না, আঁচটা মিডিয়ামে রাখবে। 4-5টা কাঁচা মরিচ এখানে কুচি করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। সারটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবে। এখানে দিয়েছি সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে সব কিছুকে আমি 20-30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়েছি এখানে একটা কুচি করে রাখা টমেটো। দেখো, টমেটোটা দেওয়ার পর আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি 100% শিওর এই রেসিপিটা ইউটিউবে একদম নতুন, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখো, ঢেকে দেওয়ার পর আমার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখো, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার দেবো কিছু মশলা। দিয়েছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে, জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিলে কি হয়, টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে, খুব সুন্দর কষানো হয়ে যাবে মশলাটা। এবার দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো এখানে আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পরও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, উপর থেকে খুব সুন্দর তেল কিন্তু ছিড়ে গেছে। দেখো, খুব সুন্দর মশলার কালার চলে এসেছে। আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। তো দেখো, আমি 3-4 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো
আপগ্রেড করে রাখা ফুলকপিটা। এবার সব কিছুকে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। আমার ব্যান্ডটা আসলে এত পাতলা যে আমি মেশাতে পারছি না, যেহেতু এক হাতে আমার ক্যামেরা, একটু প্রবলেম হচ্ছে। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আরও একটু, মানে স্বাদ মতো। এবার চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবে একদম ঘড়ি ধরে। তো দেখো 2 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। দেখো আমার ব্যান্ডটা এত পাতলা যে আমার শুধু নড়ে যাচ্ছে, ভালোভাবে মেশাতেও পারছি না। তো এইভাবে আমি এটাকে কিন্তু কষিয়ে নেব। এই ফুলকপিটা ভেজে নিতে হবে একদম কিন্তু কম আছে, এটা অবশ্যই খেয়াল রাখবে। এবার এখানে একটু জিনিস দেব। তো একটু ফাঁক করছি আমি জায়গা, সব কিছু সাইডে রেখে দিলাম। এখানে দিচ্ছি 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে দেশি ঘিটা দেবে, খাঁটি ঘি হলে 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ঘির মধ্যে কিন্তু একটু ফ্রাই করে নেব। এই স্টেপটা কিন্তু করবে, তাহলে রেসিপিটা খেতে সুস্বাদু হবে। তো দেখবো, দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আমি। আর এখানে তেলের পরিবর্তে অবশ্যই ঘিটাই দেবে, ঘিটা দিলে এটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। তো দেখো সব কিছুকে আবার একটু কষিয়ে নিতে হবে। তো এখানে আমি টাইম বলে দিচ্ছি, এখানে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেবে খুব ভালোভাবে। তো দেখো এখন দিয়ে দিচ্ছি চাট মশালা 1/2 চামচের মতো, আর দিয়েছি এখানে একটা 1 ইঞ্চির আদাকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু মিশিয়ে নেব। আর আমি কিন্তু একদম শেষে বলে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট একদম কম আছে কিন্তু এটাকে ফ্রাই করব, তাহলে এটার স্বাদটা বেরিয়ে আসবে। একদম শেষে গ্যাসটা বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে জাস্ট 1/4 চামচের মতো আমি চিনি দিয়েছি, এটা দিয়ে অবশ্যই নিচে নামিয়ে নেবে। এটা কিন্তু তোমরা ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারো, ভীষণ সুস্বাদু। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে, ভালো থেকো, বাই বাই।